আমার কাছে আজকের এই দিনটা একটু অন্যরকম, কারণ হচ্ছে গত 5 বছর আগে আমার সুযোগ হয়েছিল লেস্টকে জয়েন করার। তখন আমি স্কুলে পড়তাম এবং যতবারই আমি লেস্টকে আসি আমার ভিতরে একটা কমিটমেন্ট মানে কাজ করে যে দেশের জন্য কাজ করতে হবে। আর এবারে যে লেস্টক, সেই লেস্টকে এসে আমার কাছে মানে একটা জিনিস মনে হচ্ছিল যে ছোটবেলায় যেরকম আমরা কার্টুন দেখতাম ঠাকুমার ঝুলি, এবং সেই ঠাকুমার ঝুলিতে কিন্তু ঠাকুমা বাচ্চাদেরকে দেশপ্রেম শেখাইতো বিভিন্ন গল্পের মাধ্যমে, ভালো কাজ শেখাতো। তো আজকে আমার কাছে ওইটাই মনে হয়েছে যে আমি সামনাসামনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গল্প শুনেছি, দেশ নিয়ে তার পরিকল্পনা দেখেছি এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে পারি আমরা তরুণরা সেটা শিখেছি। এবং সবথেকে বড় কথা, আজকে আমরা সকলে মিলে তার কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী যে স্মার্ট বাংলাদেশ, নতুন বাংলাদেশ বা সোনার বাংলাদেশ আমরা তরুণরা মিলে গড়ব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নই অন্য একজন করেছে, তো যার কারণে আমার অ্যান্সারটা আমি পেয়ে গিয়েছি। সেটা ছিল এই যে শিশুদেরকে নিয়ে, যেহেতু আমি নিজে একজন শিশু অধিকার কর্মী, যে শিশুরা যে শিশুদের জন্য যে মন্ত্রণালয়গুলো অর্থ বরাদ্দ করছে সেটা যেন ভালোভাবে ব্যবহার করা হয় এবং শিশুদের বিষয়ে কাজ করে, এই প্রশ্ন ছিল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রধানমন্ত্রী তো সবসময় শিশুদের বিষয়ে মানে আন্তরিক, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন যে শিশুদের জন্য যে মন্ত্রণালয় রয়েছে, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং শিশুদের জন্য বিশেষ ফান্ডের মাধ্যমে যেন প্রত্যেকটা শিশুই স্কুলে পড়ালেখা করতে পারে, তারা যেন ঝরে না পড়ে। স্মার্ট বাংলাদেশে কিন্তু এখন সবাই ইন্টারনেট ব্যবহার করছে, বিশেষ করে শিশুরা, এবং আমার কাজ কিন্তু সে জায়গাতেই। আমি কাজ করছি কিশোর কিশোরের যেন অনলাইনে কখনো সাইবার বুলিং হ্যারাসমেন্টের শিকার না হয়, তারা যেন সাইবার স্পেসে নিরাপদে থাকে এবং স্মার্ট বাংলাদেশের সুফলটা যেন বয়ে আনতে পারে। তো সেই জায়গাতে আমরা কাজ করছি সাইবার টিনস, কিশোর কিশোরদের নিয়ে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যে সাইবার রিলেটেড ইস্যুগুলো রয়েছে, এর জন্য সাইবার সিকিউরিটি আইন রয়েছে, পাশাপাশি আমাদের নিজেদের সবার কিন্তু সচেতন থাকতে হবে যেন আমরা কখনো সমস্যায় না পড়ি সাইবার রিলেটেড। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন যে শিশুদের এবং তরুণদের তো ইন্টারনেটের পজিটিভ ব্যবহার করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে, নিরাপদ ব্যবহার করতে এবং সচেতন থাকতে হবে, এবং সচেতন থাকার জন্য যে কার্যক্রমগুলো করা দরকার আমাদের জায়গা থেকে আমরা করছি।